বন্ধুরা, আমার জিৎ, আপনাদের প্রিয় জিৎ। এদিকে একটা নিউ ভিডিও নিয়ে যেখানে আমরা দেখা যাচ্ছি, আমরা এখন ফার্ম বানাবো। ফার্ম এই পিগি কি দৌড়াচ্ছে নাকি আমার ফার্ম বানানোর আনন্দে? হ্যাঁ, এক্ষুনি রাত হচ্ছে, ঘুমাতে যাবো। আর আমাদের গত পার্টের পর আমাদের ফুলছে আয়রন আর্মার হয়ে গেছে বন্ধুরা। আমার বাম পাশের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, একদম কি আগে খাই, একটু আগে নাস্তা ডিনার করে নেই। গেলাম এখানে, আমি একটা জায়গার মধ্যে নিব। প্রথমে এখানে হু নিব না কি নিব ভাবতেছি। এটা প্রথমে বাকেট বানাই না কি বানাই, এই ছাবেল দিয়ে আগে সারফাসের জায়গাটা আগে করি। আমার পাশে প্রান্ত জি আছে, এই যা যেটা যার শব্দ শুনতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের কথা লাস্টে বলার লাগবে, ফার্স্টে নয় রে। কারণ কি, সাবস্ক্রাইব করলে সবার আগে আপনি কন্ট্যাক্ট পেয়ে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলটাকে ট্যাগ করে ওখানে দিয়ে রাখবে। তাই নয় জিগি জিগি মানে মানে জি টেকনোভেলেট এই হয়েছে। আপনি কার সাপোর্টার? আর টেক্স না আমাদের টেইলার অবশ্যই কমেন্ট করে দিবেন এর চ্যানেলে। মধ্যে এক জায়গায় জল দিলেই যথেষ্ট, বুঝছো? মধ্যে এক জল দিলে যথেষ্ট। মধ্যে একটা জায়গায় মনে করো বানাও, বাইরে স্যার স্যারের পাশে মনে করো নয় বলো স্যার করে গেলেই তো মনে করো। আর একবার মধ্যে এক জল দিলে যথেষ্ট। হ্যাঁ, তিন দুই জায়গায় জল দিব, এক জায়গাতে দিলে সবগুলো মানে ফসলি জমি হয়ে যায়। আমি দেখছি এদিকে স্যার ব্লক যায়, এদিকে স্যার ব্লক যায়, তারপরে স্যার সব ফেন্স লাগায়। কিন্তু পরে স্যার ব্লক কয়েক ব্লক যে যাবে না, কিছু হয় না। তোমাকে বানিয়ে দেখাবে ফার্ম ওই রকম ফার্ম। আগে অনেকগুলো মনে হয় বানিয়ে রাখছি যাতে কোনো অসুবিধা না হয়, কারণ এমনিতেই এখন আমাদেরকে বানানো লাগবে। আজকে পার্টটা খুব ছোট হতে চলেছে, খুব কম, কিন্তু গত পার্টে একদম সাপোর্ট পাইনি বন্ধুরা। তার আগে পার্টটা পেয়েছিলেন কে বন্ধুরা? এই যে চ্যানেলকে সাবস্ক্রাইব, আমি অনেকে দেখি যারা 10 মিলিয়ন করে ভিউ হয় অথচ সাবস্ক্রাইবার, ওখান থেকে আমি মনে করি যে ওখান থেকে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার দরকার। কিন্তু ঘুমাতে উঠে দেখি 100 জন সাবস্ক্রাইবারও আসে না 10 মিলিয়ন ভিউ থেকে। কিন্তু এর কাছে 10 মিলিয়ন কই ভিউ এসেছে তোমার? না, অনেক চ্যানেলকে আমি ঘুরে দেখছি না। আমার চ্যানেল তো একটা উন্নত ব্যক্তির চ্যানেল, বুঝতে পারছো? উন্নত ব্যক্তি না অবনত ব্যক্তি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন ভাই ভাইয়েরা। আমি নানা ধরনের স্ট্যাটার ফার্মের ভিডিও দিয়ে থাকি, আশা করি আজকে একটা স্ট্যাটার ফার্মের ভিডিও পাবেন আপনারা। আর আমি ভবিষ্যতে একটা ওয়ান ব্লকও করে নেব, এই যে এই পার্ট শেষ হয়ে গেলেই আমাদের ওয়ান ব্লক একটা আসবে। না না, ওয়ান ব্লকটা খুব ভালো একটা, বুঝছেন? যারা যারা খেলতে চায় তারা, আমরা লিঙ্ক নিচে দিয়ে দিব। নি আমি একটা লিঙ্ক শেয়ার করে দিছি, মানে বলছি এ আপনাকে দিয়ে দেবে, বাট আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবা। এই যে আমাদের আমাদের ভাই পেদাররা এখানে কি জানো নিতেছিলাম? আরে ফ্যান্স, হ্যাঁ ফ্যান্স ফ্যান্স। আমি তো অনেক সারা বছর ছিল, তখন ও আমাকে তখন বাড়িতে ডাকে, মানে একসাথে খেলতে বলে ভয়েস বলতে ভালো লাগে বলে। এর আশাটা খুবই ক্ষতিকর না? অনেকদিন আগের কথা, আমি কি আপনাদের কিছু কথা শুনাই এখানে? এর অনেকদিন আগের কথা বাদ দেন, এবং আমার এখানে দেখতে পাচ্ছেন, আমি তোমাকে বলি কোন যা তুমি পানি দিবা, তাহলে মনে করো গ্যারান্টিতে বললাম একটা পানি দেয় যথেষ্ট। একটা পানি নয় 20টা পানি লাগবে। তুমি 9x9 একটা যদি বানাও তাহলে একটা পানি দিয়ে সব হয়ে যাবে। একটা ভালো জায়গায় বানাচ্ছে, ভবিষ্যতে এখানে অটোমেটিক বেড ফার্ম বানা যাবে। এ ভাই, এখনই কি কম করে, এখন 3টা লাগবে, কিন্তু আমার 2টা দিলেই হয়ে যাবে। 2টা দাও আর একটা ওই যে কি একটা গেট দাও। হ্যালো বন্ধুরা, খুব ভালো একটা টেক্সচার প্যাক আমরা দেখতে পাচ্ছি, একবার টেইলার লাইক। এটা হলো বেয়ার বোন, মানে বেয়ারের মধ্যে বোন থাকে। ভবিষ্যতে একটা এই টেক্সচার প্যাক নিয়ে দেদিকে একটা ভিডিও আসতে চলেছে, মানে এখানে কয়েক ধরনের টেক্সচার প্যাক নিয়ে একটা। আরে তোমাকে ইয়া বানাতে হবে, তার জন্য বানাতে লাগবে লাঠি, এখানে 2টা লাগবে। আরে আর না, আরে হচ্ছে ওই যে কি ফ্যান গেট, গেট গেট মানে কি কি লাগে দেখো আগে। গেট আমি বানানো জানি কি হবে, কি কি লাগে রে পাগল। একেসিয়া ফেন্স আমি শুনছি, ওই ধরনের ফেন্সটা অনেক সুন্দর হয়েছে, যে বায়োমে হচ্ছে কি পশা পশা ভিলেজাররা থাকে, মানে জল টল সারে পশে সারে, ওই তো ওই ওই বায়োমের ফেন্সগুলো দেখতে সুন্দর। এটা ঠিক, কিন্তু তার আগে এ ভাই কোনটা
আরে ভাই কি হলো? আমি তোমাকে বলি কোন জায়গাতে দিবা, মনে করো তুমি একটা কাজ করো, মনে করো আমি তোমাকে বলি ভিডিও স্কিপ করতে আর কিছু করার জন্য। যাচ্ছে বন্ধু এখানে, এই যে এখানে, এখান থেকে একটু শীত নেই কালেক্ট করি। আরে ভিলেজার কাছ থেকে নিলেই তো হয়, এখন ভিলেজার কাছ থেকে না, ভিলেজার কাছ থেকে না, পরে ভিলেজারটা দিয়ে আসবে, ক্ষতি কি? যখন এখানে ভিলেজ সারা থাকে, ভিলেজারের কাছ থেকে নিয়ে আসো না প্লিজ, ভিলেজারের কাছ থেকে পরে নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসলে উইথটাই নিয়ে আসবো আমি, বিটরুট টিটরুট উইথ আর ক্যারট। বিটরুট লাগাও? বিটরুট লাগাবো না। কেন? আমার বিটরুট ভালো লাগে না, তোমার বস সার্ভার সিজে লাগাইও। দুই দাঁত ওয়াটার দিলো পাগল নাকি? আর ইয়ে করো, এখন চাষ হয়ে গেল, এই দিক থেকে চাষা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিবা, আমার সাথে কথা বলি না, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। এইখানে দিলে একটা দিলে যথেষ্ট, তো ওয়াটারও দুইবার আনা লাগতো না, ওখানে পরে দিব নি, কারণ ওখানে দিলে তো উই তার গাজন নিয়ে আসতে পারো, আমার গাজর খেতে খুব ভালো লাগে, কিন্তু বিদ্রুৎ আনবো না, যদি ভিলেজার কাছ থেকে আনি বিদ্রুৎ আনবো না। কেন? কারণ আমার বিদ্রুৎ একদম পছন্দ না। আই লাভ বিদ্রুৎ, মাইনক্রাফ্টে বিদ্রুৎ না থাকলে আমি কোনো কোনো ফসলই লাগাই না, বিদ্রুৎ ছাড়া আমার মনে হয় যে মাইনক্রাফ্ট অসম্পূর্ণ। আর ভিলেজার কাছ থেকে নিয়ে আসো না, হাজার চেষ্টা করলে পাওয়া যাবে না, এখানে ভিলেজার কাছ থেকে নিয়ে আসো না প্লিজ। তাহলে শুধু বিদ্রুৎ আর ক্যারেট আনবো, মানে বিদ্রুৎ বলছে বিদ্রুৎ বলছে বিদ্রুৎ বিদ্রুৎ নিয়ে আসবে না, বিদ্রুৎ আনবে না, বিদ্রুৎ বিদ্রুৎ তোমার লামা কথা বলে দাও, লামা আনে না সব সময়, দেখি বেঁধে নিয়ে আসো, তুমি পরে আবার দিয়ে আসলেই তো হবে। আরে এসে ওখানে চাষ করাবো, এটা কি এই দেখো, ওই যেখানে চাষ করে ইয়েটা করে দিয়ে যাও, চাষের একটা একটা খালি সিট লাগিয়ে দিয়ে যাও, আর ওই যে ওখানে একটা ইয়ে, মানে একটার থেকে ওরা হাজারটা করতে পারবে, আর একটা আর কোনো ক্ষেত আছে? আমার এখন বাড়ি যাবার লাগবে, কালকে একটা নিয়ে আসবা না, তার আগে খাই। সেকেন্ড পার্টে থার্ড চতুর্থ পার্টে বলে ইয়ে বানাবে কি বাড়ি, সেগুলো ধরবো, কিন্তু এইটা ধরবো না, নয়তো ক্যাসেলই বানিয়ে নিবো, একটা কাম হয়ে গেল। আর একটা কোন জায়গায় আছে, আর একটা বললা ওখানে সিট পর্যাপ্তই আছে, দেখছো দেখছো কতগুলো সিট আছে। আরে বেটরুট লাগাও না, আচ্ছা কোন জায়গায় গাজর আছে, গাজর নিয়ে আসো, একটা গাজর বাদে সব গাজর নিয়ে আসো, বুঝছো একটা কারণে বলতেছি, ভিড়ে তারা কষ্ট একটু বোঝা লাগে, কয়টা ক্ষেত আছে রে আর তুমি এখানে খালি, তোমার গাজরও দরকার, তুমি খালি উইথ নিয়ে আসো প্লিজ 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 ভাই, কতগুলো ক্ষেত ভাই? এ ভাই আমার এই আমার এগুলো ফসলের দায়িত্ব আমার, এখানে তো গাজর লাগে, আচ্ছা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি, ভিড়ে তারা ভিড়ে দেখ মারা হবে না, আয়রন গ্যাম দেখে পাই উড়ে ধরে, আমি আমি ওকে উড়ে ধরে মারবো, ও আমাকে নয়, কিছু করা লাগবে না, ওর এখন ছিটছে সেটা থেকে পরে কয়টা এই কয়টা করে আবার লাগাবি নিশ্চিত, ও আচ্ছা গাজর লাগাচ্ছে, এখন গাজর নেবা না, গাজর কথা রে ভাই, এই যে গাজর, আরে অন্য একটা জমির থেকে গাজর নাও, আচ্ছা নাও এখান থেকে নাও, এখান থেকে নাও, এক সাইডে গুলো নাও শুধু, আগে দেখি আগে দেখি, এটা তো গাজর না, এটা উই কয়টা দেখে আছে দেখলাম, গাজর বলে আছে তো বললা, এটাতে উইথ ওখানে একটা গাজর আছে রে, এইখানে গাজর, কোনটা এখানে মনে হচ্ছে গাজর, হ্যাঁ পটেটো তো ভালো, গাজর না তুই শীত খেতে চাও, এই যে শীত না, আরে খাও না পটেটো আছে আর গাজর, আই ডোন্ট নো এই কয়টা থাক, হবে এই কয়টা উনিশটা দিয়ে, আর কিছু কিছু গাজর আছে না, হয়ে যাবে দাও,
ভবিষ্যতে বলে জিৎ এই ওয়ালটাকে বলে আপলোড করে দিয়ে বলে আমি শুনছি অনেক সমালোচকেরা বলতেছে এই কথা থেকে সত্য না মিথ্যা এই মারব না কোনো পেশা নাই মানলি আমি মানলে একে মারব না 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 এই অনেক জনই না পেশা নাই এখানে তুমি একটা একটা পেশা দিও যেগুলো তোমার দরকারই আমার 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 দরকারই হলো ওয়ার্ডিং টেটা ওয়ার্ডিং টেটা আমার ওয়ার্ডিং কে হইতো আদাব কি ব্ল্যাকসমিথ এই ব্ল্যাকসমিথ আমার ঘৃণা লাগে ওই করে পেশাই হলো নাকি ধঙ্গের পেশা আর মরার সব থেকে ভালো সবকিছু নিয়ে আসো এইটুকু দিয়ে হয়ে যাবে আজকে পার্ট অনুযায়ী এইটুকুই হয়ে যাবে প্রকৃততে হয়ে যাবে আমার এটা এইটুকু দিয়েই হ্যালো বন্ধুরা হ্যাঁ কি বলতো স্যার এখন একটুখানি ভাজিতে ঢুকি তারপর একটু খাই আউটরো করে দেই আর আজ এ পর্যন্ত আজকের ভিডিও ভালো লাগলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেলা কম ভাঙ্গা দিবেন বাই বাই।